প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। এ নিয়ে তেল আবিব ও রামাল্লার মাঝে বাড়ছে উত্তেজনা, বাড়ছে সংঘর্ষ। সোমবার অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় বেশ কয়েকজন হতাহত হন। ইসরায়েলিদের দাবি, গোপন সূত্রের ভিত্তিতে সন্দেহভাজন হামাসের সদস্যদের ধরতে অভিযান চালাতে গেলে হামলা চালায় তারা। এ সময় পাল্টা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে সাধারণ ফিলিস্তিনিদের অভিযোগ, শরণার্থী শিবিরে নিরীহ মানুষের বসবাস ছিল। এটি অত্যন্ত রক্তক্ষয়ী একটি রাত ছিল। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের মেরে অপরাধ করেছে। এই ঘটনায় অনেকেই হতাহত হয়েছে। সম্প্রতি পশ্চিম তীরে শরণার্থী শিবিরগুলোতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, অঞ্চলটি নিরাপত্তা নিশ্চিতে এবং সন্ত্রাসীদের ধরতেই অভিযান পরিচালনা করা হয়। অন্যদিকে ফিলিস্তিনিদের অভিযোগ, শরণার্থী শিবিরগুলোয় কোনো দল বা গোষ্ঠীর সদস্য নয়, সাধারণ মানুষ বসবাস করেন। মৌসুমী সাথী, সময় সংবাদ।